ভারত অস্ট্রেলিয়ার টি টুয়েন্টি শৃঙ্খলা টিম ইন্ডিয়ার জয়। দেওবাৰে হায়দৰাবাদত অনুষ্ঠিত তৃতীয় তথা অন্তিমখন মেচত পরাস্ত অস্ট্রেলিয়া। ছয় উইকেটত জয়ী হয় রোহিত বাহিনীর শৃঙ্খলা দখল। সূর্যকুমার যাদবর লগতে বিরাট কোহলির অদমনীয় প্রদর্শনেরে অর্ধশতক। দেওবাৰে হায়দৰাবাদত অনুষ্ঠিত হল ভারত অস্ট্রেলিয়ার টি টুয়েন্টি শৃঙ্খলার তৃতীয় তথা অন্তিমখন মেচ। প্রথমে ব্যাটিং করে কেঙ্গারু বাহিনীয়ে সাতটা উইকেটের বিনিময়ত সংগ্রহ করলে 186 রান। অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরুন গ্রীনে 52, টি ডেভিডে সর্বাধিক 54 রানের বরঙ্গনি আগবায়। ভারতীয় দ্রুতগ বলারের সম্মুখত তিষ্ঠিব নয়লে কেঙ্গারু বাহিনীর ব্যাটারে। ভারতের বলার অক্সর পেটেলে তিনিটা, হর্ষল পেটেলে এটা, ইউজবেন্দ্র সহলে এটা উইকেটের পতন ঘটায়। 187 রানের লক্ষ্য লৈ ক্রিজত নামিল রোহিত বাহিনী। ভারতের অপেনার কে এল রাহুল এক রানত আউট হওয়ার সমান্তরালক অধিনায়ক রোহিত শর্মায় 17 রান করিয়েই পেভেলিয়নলে উভতিল। পিছে কিং কোহলি আর সূর্যকুমার যাদবর যুগলবন্দিয়ে ভারতক লৈ গল জয়ের মুখলে। সূর্যকুমারে এই ম্যাচত 36টা বলের বিপরীতে করিলে 69 রান। তেওঁৰ ইনিংসত আছে 5টা বাউন্ডারি আর সমসংখ্যক অভার বাউন্ডারি। সেইদরে দুর্দান্ত ফর্মলে প্রত্যাবর্তন করা কিং কোহলি 48টা বলত কোবালে 63 রান। শেষত ভারতক জয়ের প্রলেপ দিলে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর দীনেশ কার্তিকর অপরাজিত জুটিয়ে। উইনার্স ওভার 5 বলতে জয়ের লক্ষ্যত উপনীত হল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়নের খিতাব অর্জন করে বিজয়ের হাঁহি পিঙিল ম্যান ইন ব্লুর মুখমণ্ডলত। বিরাট কোহলির প্রদর্শনক লৈ সুখী অধিনায়ক রোহিত শর্মা। কিং কোহলি পেভেলিয়নলৈ উভতি যাওঁতে রোহিতর মুখত বিৰিঙিছিল সন্তোষৰ হাঁহি। দুয়োগৰাকী মহাতারকায় বিজয় উদযাপন করা ফটো ইতিমধ্যে চর্চিত হৈছে। ক্রীড়া অনুরাগীর আশা ভারতীয় দলের এনে অধমনীয় প্রদর্শন সদায় অব্যাহত থাকক। বর্ষাপাড়ার আন্তঃরাষ্ট্রীয় টি টুয়েন্টি ম্যাচতো ভারতে প্রতিহত করক দক্ষিণ আফ্রিকাক। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।